গুড ইভিনিং ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ আমি এখন দাঁড়িয়ে আছি সাতরাগাছি স্টেশনে। আচ্ছা বলুন তো কোথায় যাচ্ছি? আজ আমি বলবো না, আজ আপনারা বলবেন। ওহো, আমি তো ভুলেই যাচ্ছি, আপনারা তো থাম্বনেল দেখে বুঝেই গেছেন। ঠিক আছে, তাও পুরো ইনফরমেশন আমি দিয়ে দিচ্ছি। আজ আমি জার্নি করছি 08057 সাতরাগাছি দীঘা স্পেশালে। এই ট্রেনের সিটিং অ্যারেঞ্জমেন্টের কথা যদি বলি, তাহলে চার রকম ব্যবস্থা আছে: 2S, স্লিপার, 3rd AC এবং আনরিজার্ভ কোচ। ভাড়াগুলো যথাক্রমে 2S এর ভাড়া 100 টাকা, স্লিপারের ভাড়া 235 টাকা, এসির ভাড়া মানে 3rd AC-র ভাড়া 770 টাকা এবং আনরিজার্ভের ভাড়া 67 টাকা। এই ট্রেনটি এই স্টেশন থেকে মানে সাতরাগাছি স্টেশন থেকে রাত 11:45 ছেড়ে পরদিন ভোরবেলায় 3:30 নাগাদ গিয়ে পৌঁছায় দীঘা। টোটাল ডিস্টেন্স 179 কিলোমিটার, সময় নেয় 3 ঘন্টা 45 মিনিট। এখন রাত 11:30 বাজে, 11:45 ট্রেন, কিন্তু ট্রেন কিন্তু এখনও দেয়নি। আমি দাঁড়িয়ে আছি এখন 2 নম্বরে, শুনছি 2 নম্বর বা 3 নম্বরে দেবে। যদি এই ট্রেনের কথা বলি, এটা কিন্তু সপ্তাহে মাত্র একদিন ছাড়ে, যেটা হচ্ছে শনিবার। আমার কোচ হচ্ছে 3rd AC B1, সিট নাম্বার হচ্ছে 29। এখন কটা বাজে বলুন? 12:05। কটায় ঢোকার কথা? 11:45 ছাড়ার কথা, তার মানে ঢুকবে 11:30। তার মানে আপনি বলুন কী করতে হয়? এই হচ্ছে ইঞ্জিন, আর মনে হচ্ছে ব্যাকে যাবে না আমাকে, এখান থেকে এবার B1-এ যেতে হবে। সাতরাগাছি দীঘা স্পেশাল, এটা হচ্ছে B1 সাতরাগাছি দীঘা, সিট নাম্বার 29, তার মানে একটু সামনের দিকে হবে। 29, আমার সিট নাম্বার হচ্ছে এটা 29, মিডল বার্থ। একবার দেখিয়ে দিই, যেমন নর্মাল বাকি ট্রেনে থাকে সেরকমই সব কিছু আছে। এটা ভালো জিনিস যে চার্জ দেওয়া যাবে। বাথরুম রিভিউতে যদি আসতে হয়, তাহলে প্রথমে এই বাথরুমটা দেখি। আচ্ছা, এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল, কোমোড আছে, বাহ খুব সুন্দর। একটা পাখাও রয়েছে, গরমে কোনো অসুবিধা হবে না। লাইট আছে, এটা একটা হ্যাঙ্গার, তোয়ালে জলে রাখা যাবে, আর এখানে একটা আয়না, আর এটা হচ্ছে বেসিন। আচ্ছা, জল পড়ে কিনা দেখে নিই, নোংরা বেসিনটা। এটা হচ্ছে সাবান সোপের জন্য, আর এখান থেকে, আচ্ছা এখানে একটা হ্যাঙ্গার আছে, লক সিস্টেম ঠিকঠাক আছে, এটা একটু গণ্ডগোল আছে, কাজ করছে না এটা। ওকে, এটা দিয়ে ম্যানেজ করতে হবে। তাহলে এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল, এখানে মগ সব ঠিকঠাক আছে। ওকে, এই বাথরুমটা দেখি, এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল, এখানেও তাই, লাইট, তোয়ালে রাখার জন্য হ্যাঙ্গার, তোয়ালে রাখার জন্য একটা জায়গা, এখানে পাখা আছে, এটা খুব ভালো জিনিস, গরমে কোনো সমস্যা নেই। এখানে একটা হাতল আছে ধরে বসার জন্য, আর এখানে একটা আয়না। এই বেসিনটা ঠিকঠাক আছে, পরিষ্কার, জল অবশ্যই পড়ছে, এটা সোপ, দেখি লক সিস্টেম, এই লক সিস্টেম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওকে ফাইন, এই হচ্ছে বাথরুম রিভিউ। এখন 12:20 হয়ে গেছে, 12:30-এর আগে মনে হচ্ছে না ছাড়বে। আচ্ছা, বাইরেও একটা বেসিন আছে, এখানে একটা আয়না, লাইট, এখানে একটা হ্যাঙ্গার, ঠিকঠাক। স্লিপার S1, দেখি S1-এর ভেতরটা একবার, এখানে আছে তো বাথরুম। রিভিউ আর দিচ্ছি না যেহেতু এসিতে দিয়েছি। আপনার কত নম্বর আছে? B1, এই হচ্ছে স্লিপার, অলমোস্ট ফাঁকা। যেমনটা বলছিলাম, এই ট্রেনে কিন্তু লোক হচ্ছে না, সুতরাং এর ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিত বলে আমার মনে হচ্ছে। পুরো ফাঁকা অলমোস্ট, দেখুন বাস 2-4 জন লোকই আছে, পুরো ফাঁকা। এই হচ্ছে স্লিপার S1, দেখি এখান থেকে যদি বেরোনো যায়, বেরিয়ে যাচ্ছি। স্লিপার তো দেখিয়ে দিলাম, কিন্তু আনরিজার্ভ কোচ দেখানো যাবে না, সে কোন মাথায় রয়েছে যাওয়া সম্ভব নয়। প্ল্যাটফর্ম নাম্বার 2-তে দাঁড়িয়ে আছে, 12:30 প্রায় বাজে, এখনও কিন্তু ছাড়েনি। এই যে ইউটিউবার, তোমার চ্যানেলের নাম বলো। আমার রাইজিং জার্নি। কত কত হয়েছে সাবস্ক্রাইবার? আমার চ্যানেলের নাম ট্রাভেলার মানুষ, বেশি হয়নি, আমিও আস্তে আস্তে এগোচ্ছি। ছাড়ার কথা ছিল 11:45, ছাড়ছে 12:45, ঠিক 1 ঘন্টা লেটে। 12:45 নাগাদ
সাতরাগাছি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে সাতরাগাছি দীঘা স্পেশাল জার্নি স্টার্ট করলো। চৌলুবেড়িয়া ঢুকলো প্রায় 1 ঘন্টা 10 মিনিট লেটে, মানে অ্যাকচুয়াল টাইম ছিল 12:10, কিন্তু এখন 1:20 বাজে, তার মানে 1 ঘন্টা 10 মিনিট লেট হয়েছে। এবং পরপর স্টেশনগুলো এইভাবে লেট হতে থাকবে তাহলে আমাদের দীঘা পৌঁছাতে পৌঁছাতে কিন্তু সকাল হয়ে যাবে। 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো উলুবেড়িয়াতে, দেখুন স্টেশন আর ট্রেনের মধ্যে গ্যাপটা কিন্তু অনেক বেশি, এখানে যদি একটু অসাবধান হয় লোক কিন্তু ভেতরে ঢুকে যেতে পারে। সুতরাং এই ব্যাপারটা কিন্তু দেখতে হবে। প্রায় 1:25 বাজে উলুবেড়িয়া ছেড়ে দিল, স্টেশন একদম ফাঁকা, কেউ নেই। স্যার কতটা গ্যাপ দেখুন, নাম থেকে কেউ পড়ে যাবে। এত অন্ধকার যে বাইরের দৃশ্য কিছু দেখানো যাচ্ছে না, তাই আবার পরের স্টেশনে আসছি। এটা হচ্ছে বাগনান স্টেশন, 12:25 অ্যাকচুয়াল টাইম ছিল, এখন বাজে 1:35, তার মানে 1 ঘন্টা 10 মিনিট লেটে এলো। বাগনান স্টেশন অলমোস্ট ফাঁকা, ট্রেনটার নাম হচ্ছে সাতরাগাছি দীঘা স্পেশাল, তার মানে ট্রেনটা রেগুলার ট্রেন নয়। তো সেক্ষেত্রে কী হচ্ছে, আপাতত ঠিক হয়েছে যে সেপ্টেম্বরের 9 তারিখ অবধি লাস্ট চলবে। এর পরবর্তী স্টেশন আসছে মেছেদা 1:53, পরের স্টেশনে আবার দেখা হবে। মেছেদা ঢুকলো, 12:43 টাইম ছিল, এখন বাজে 1:45, মানে 1 ঘন্টা লেট। উল্টো দিকে একটা লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে, মাত্র 2 মিনিট দাঁড়ানোর পর মেছেদা ছেড়ে দিল। গুড মর্নিং ভিউয়ার্স, জাস্ট কিছুক্ষণ আগে আমি দীঘা স্টেশনে এসে পৌঁছেছি। এখন দেখুন এই ঘড়িতে, দীঘার ঘড়িতে 4:35 দেখাচ্ছে, এটা 4:20 এসছে। এই হচ্ছে ট্রেন, ইঞ্জিনটা জাস্ট কেটে বেরিয়ে গেল এই মাত্র। এখন আমি চলে যাব সমুদ্রের পাড়ে, এরপরে রিটার্ন ট্রেন আছে আমার 8:00 এই স্টেশন থেকে। চারপাশটা একদম নিস্তব্ধ, ফাঁকা, কেউ নেই। এখনো দিনের আলো ফোটেনি, পুরো অন্ধকার।